What's up, everyone? So last day, Coxe to the Sheshkor Akonabar Jatsi Sylhet Dige Sylhet na Habiganj. দুজনই যাচ্ছি পিছনে স্বামী ভাই আছে আর ওনার পিলিয়ন আছে আর শর্ট ট্রিপে আমরা আবার ব্যাক করব কালকে আগামীকাল কেন কিছু কাজও আছে শোরুমের আর হবিগঞ্জে একটা ভাই আছে ওনারা উনি ওয়েট করতেছে আমাদের জন্য ওইখান থেকে জয়েন করব এই তো কথা হবে রাস্তায় বাই চলে আসলাম সিলেট রোডে আমার মনে ছিল না ফকটা উপরে বালু জমছে আর কি গ্লাসে মুছতে মনে নাই একটু আলো ঠিক আছে বাট একটু ভালো পেতাম আর সিলেট রোডে ভালো বাট রিস্কি বেশি হচ্ছে রোডটা কমপ্লিট না ওরকম ভাবে চিটাং রোডের মতো ভাঙ্গাচোড়া উঁচা নিচা প্রপার রোড না তাও সিলেটের যে সৌন্দর্য এটা দেখার জন্য আর কি যাই আর আমার কাছে ভালো লাগে আমি এর আগেও তিন চারবার একা আসছি তিন চারবার না আরও বেশি আর কি কারণ আমার সিলেট রোড পছন্দ ওইখানে অনেক সিলেটে কাজিন আছে তারপরে সুনামগঞ্জে কিছু ভাই আছে যারা ব্লগ করে এখন যার সাথে দেখা করতে যাবো সে ব্লক করে আর কি ওনার নাম হলো শিয়াপ তো ওনার সাথে দেখা করতে যাচ্ছে আর কি উনি সুনামগঞ্জ থেকে হবিগঞ্জ আসছে একটু ঘুরতে উনি আমাকে জানাইছে তা আমি আর ওয়েট করিনি বললাম যে ভাই চলে আসি তাহলে তো উনি ওয়েট করতেছে ওনার সাথে এখন আমি সেটা হবিগঞ্জ অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবো আমি বলছি যে না ঘুমাইতে চারটা বেজে যাবে মনে হয় যেহেতু স্লো স্লো যাচ্ছি মানে চেষ্টা করতেছি যত স্লো যাওয়া যায় তো সাথে থাকবেন সামনে আরো ব্লগ করব আমরা একটা 30 মিনিটসে ব্রেক নিলাম এখন যাচ্ছি আবার রওনা দিচ্ছি বাট দাঁড়িয়েছিলাম চায়ের জন্য আর কি চা পাইনি আনফর্চুনেটলি আমরা কোকার স্পিড দিয়ে চালাই দিছি সামনে যেখানে দেখি আরও দাঁড়াবো তো ওখানে চা দরকার হবে চা একটা প্রয়োজনীয় দরকার অনেক আগান আসতেছি টোলটা দিয়ে দিলাম এখন দেখি সামনে একটু দাঁড়াবো
ব্রিজে যে ভিউ অনেক সুন্দর, লাইটের কারণে। গুড মর্নিং, এখন বাজে 4:34। ভিউটা অনেক সুন্দর, মানে সকালে এত সুন্দর ভিউ এখানে। ক্যামেরাতে কেমন আসছে আই এম নট শিওর, বাট আমি চোখে মানে যেটা দেখতেছি আর কি, ভিউটা মানে অনেক সুন্দর। দুই সাইডে গাছ, আকাশে কালারটা অন্যরকম, অনেক সুন্দর। ভিউটা সুন্দর লাগতেছে, একবারে সোজা রোড, খুবই সুন্দর। এখন আমরা যাচ্ছি সাতছড়ি জাতীয় উদ্যান, অনেক সুন্দর একটা জায়গা। এখানের সো উনি জানে কোথায় কোথায় প্লেস, উনি আমাদেরকে ঘুরাবে যতগুলো জায়গা আছে। আর আমরা সকালে নাস্তা করে নিয়েছি আর একটু রেস্টও নিয়েছি সেবা যে হোটেলে ছিল ওখানে। এখন সাতছড়ি জাতীয় উদ্যান থেকে কোনো প্ল্যান নাই, উনি যেভাবে নিয়ে যাবে আর কি, যতগুলো প্লেস আছে। আমাদের আবার রাতের মধ্যে ঢাকায় ঢুকতে হবে, অনেক কাজ আছে, ওগুলো রেখে আসছি। জাস্ট একটু এনজয় করার জন্য বের হয়েছি। আমি জাস্ট ব্লগ মানে ব্লগ না করে আপনাদের পুরো ভিউটা দেখাচ্ছি যে কতটা সুন্দর ভিউ।
হ্যাঁ টিকিট কাউন্টার উইটা এন্ড বিশেষ খোলা নাকি বন্ধ এটা হলো কথা হ্যাঁ হ্যাঁ দেখি আচ্ছা গেট তো পুরো বন্ধ মনে হয় না খোলা বন্ধ হ্যাঁ বন্ধ তাই তো মনে হচ্ছে কেন আমি আসছিলাম তো ওইখানে কাউন্টার আর কি হ্যাঁ ওই যে ওইখানে বন্ধ নাই তো হ্যাঁ এখন আমাদের মুভ করতে হচ্ছে কারণ বন্ধ এটা আমাদের মুভ করতে হচ্ছে কারণ সাতছড়ি জাতীয় উদ্যানটা বন্ধ আছে করোনার কারণে আসলে এটা মাথায় ছিল না যে বন্ধ থাকবে অবভিয়াস এটা বন্ধ থাকারই কথা বাট মাথায় আসেনি যে যাক বাট এই রোডটা অনেক সুন্দর এই রোডটা অনেক এনজয় করছি সামনে দেখি কোথায় যাওয়া যায় সুন্দর ভালো সব পাহাড়ি এইটা খাওয়া জিনিস এরা গেল কই হ্যাঁ এই জিনিসটা খাওয়া যায় তো বুঝলাম না পিছনে পড়ছিলাম না ওদিকে আছে এখন যাচ্ছি শ্রীমঙ্গল আর যত সব টুরিস্ট স্পট আছে সব বন্ধ তো আমাদের রোডে রোডেই ঘুরে বেড়াতে হবে আর কি রোডগুলোও সুন্দর এই সাইড দিয়ে আসিনি এর আগে চেষ্টা করতেছি ভিতরে বেরোনো মেন রোড ভালো লাগতেছে না ভিতরের পরিবেশগুলো সুন্দর মানে নেচারগুলো দেখা যাবে যে ভিউগুলো
চলে আসলাম চায়ের দেশে, স্বাগতম। আনফর্চুনেটলি আমাদের ব্যাক করতে হতেছে, কারণ করোনার একটা ইফেক্টের কারণে সবই এখন অফ। সো আমরা ব্যাক করতেছি ঢাকা থেকে, শিয়া ভাইও চলে যাবে তার বাসায় সুনামগঞ্জে। প্রচুর গরম, হয়তো স্টে করতাম, বাট যে গরম চিন্তা করলাম ঢাকায় ব্যাক করি। সব বন্ধ, তার উপরে প্রচুর গরম, সব ব্যাক করতেছি। আর এই রোডটা অনেক সুন্দর শ্রীমঙ্গলের। তো বিষয় হচ্ছে এখানে যে বাঘগুলা, ওই বাসগুলা একটু স্পিডে আসে আর কি, একটু কেয়ারফুলি এখানে চালানো উচিত। তো সামনে কোনো ব্লগ করবো না, কারণ তেমন দেখার কিছু নেই। এখন জাস্ট সুন্দর মতো ঢাকায় পৌঁছাতে পারলেই হয়। সো দেখা হবে নেক্সট ব্লগে, টিল দেন বাই।